লাখ টাকায় ছাগল আর কোটি টাকায় গরু বিক্রি করে আলোচিত রাজধানী সাদেক আগ্রো। ঈদুল আজহার সময় এই প্রতিষ্ঠান থেকে এনবিআর এর সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত 15 লাখ টাকা ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দেন। রোববার সেই সাদেক আগ্রোর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ অনুসন্ধানে প্রথমে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে, পরে সাদেক আগ্রোর কেরানীগঞ্জের ভাকুর্দা ও মোহাম্মদপুরের খামারে অভিযান করে দুদক। সাদেক আগ্রোর জালিয়াতির বিষয়টি প্রথমে আলোচনায় আসে 2021 সালে ভুয়া কাগজপত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আনা 18টি ব্রাহ্মা জাতির গরু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের পর। জব্দ করা গরু তখন সরকারের জিম্মায় নিয়ে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয়। 3 বছর লালন পালনের পর 2024 সালে সেই গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। তখন বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি সাদেক আগ্রোর কর্ণধার ইমরান হোসেন তা গ্রহণ করেন। গরুগুলো জবাই করে মাংস হিসেবে কেজি দরে বিক্রির কথা ছিল। দুদক বলছে কৃষি অধিদপ্তর ও সাদেক আগ্রো সেখানে কারসাজি করেছে। এই অভিযোগে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুদকের 9 সদস্যের পৃথক 2টি দল। ইউএস থেকে আমদানিকৃত ব্রাহ্মা প্রজাতির 18টি গরু কাস্টম কর্তৃক জব্দ করা হয়। করার পর পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়া শেষ করে এগুলো গরু পরিপালনের জন্য কেন্দ্রীয় গো প্রজননকে নিজে করা হয়, মানে হস্তান্তর করা হয়। হস্তান্তর করার পর 3 বছর পরে এগুলো গরু মানে বর্তমানে মাংস আর উৎপাদন, হ্যাঁ মানে উৎপাদনের লিমিটেড হয়, মানে এর বেশি আর উৎপাদন করা সম্ভব না হয়। এগুলো গরু হলো সুলভ মূল্যে বিক্রয়ের জন্য একটা কমিটির মাধ্যমে এগুলো মানে অ্যাসোসিয়েশন ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন নিকটে হস্তান্তর করা হয়। করার পরে এগুলো গরু বিগত রমজানের সময় এগুলো মানে মাংস জবাই করে মাংস বিক্রয় সুলভ মূল্যে মাংস বিক্রয় করা হয়। কিন্তু আমরা পরবর্তীতে দেখছি যে সাদেক আগ্রো সহ সাদেক আগ্রো নিকট কিছু গরু পরে বিক্রয় করছে এই ব্রাহ্মা প্রজাতির। এগুলো গরু সে কোথা থেকে পাইছে এবং আসলে কীভাবে এইগুলো তথ্য সংগ্রহের জন্য আমরা এখানে আসছি। আমরা জানি যে এইগুলো গরু হলো রমজান মাসে ইয়ে করে দেওয়ার কথা, মানে জবাই করে বিক্রয় করে দেওয়ার কথা, কিন্তু এরপরে কীভাবে আসলো এটা আমরা তথ্য যাচাইয়ের জন্য আসছি এবং আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি এবং আমরা এগুলো যাচাই বাছাই করে পরবর্তীতে আমরা রিপোর্ট দিব। সরকারি অফিসে আপনারা আসছেন, আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্ট কি ছিল, তারা কি সাদেক আগ্রোকে অনৈতিকভাবে কোনো সুবিধা দিয়েছে কিনা? আমরা রেকর্ড পত্র ইয়ে করছি, সংগ্রহ করছি, এগুলো যাচাই করে আমরা বলতে পারবো, না করে তো বলতে পারবো। প্রাথমিকভাবে আপনারা কী দেখলেন আসলে তার সঙ্গে যে কথা বললেন সাদেক আগ্রো যে ব্রাহ্মা জাতের গরুগুলো নিয়েছে তবে কিছু গরমিল পাওয়া গেছে, তবে আমরা যাচাই করে এখন তথ্য দিতে পারবো। এটা আমরা যাচাই বাছাই করি আগে, পরের পরে আমি বলি। এখান থেকে আমরা এই ব্রহ্মা প্রকৃতির যে 15টি গরু, এগুলো গরু যে এখানে হস্তান্তরের পর থেকে ওনারা নিলামের মাধ্যমে বিক্রয় পর্যন্ত যেগুলো ডকুমেন্টস তৈরি করছে বা ছিল ওনাদের কাছে সেগুলো আমরা ফটোকপি নিলাম। আমরা এই জন্য তাদের ওখানে যাচ্ছি, তাদের কাছ থেকে তাদের যেগুলো বিক্রয়ের তথ্য এগুলো আমরা সংগ্রহ করি, করার পরে আমরা বলতে পারবো। অভিযোগটা কি ছিল? ইউএস থেকে আমদানিকৃত অবৈধভাবে আমদানিকৃত 18টি গরু ব্রাহ্মা প্রজাতির, এগুলো গরু কাস্টম কর্তৃক আটক করা হয় 2021 সালে। আটক করার পরে পরবর্তীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এগুলো গরু হলো পরিপালন কী বলে পালন করার জন্য এই কেন্দ্রীয় গো প্রজননের নিকটে হস্তান্তর করা হয়। এবং হস্তান্তর করার পরে দীর্ঘ 3 বছর পরিপালনের পরে দেখছি যে এই গরুগুলো আর মানে কী বলে আর মানে অনুপযোগী, মানে উপযোগী প্লাস হলো কি যে এখানে আর বৃদ্ধি হবে না, যার কারণে এগুলো নিলামের মাধ্যমে
এখানে একটা কমিটির মানে মতামতের ভিত্তি করে নিলামের মাধ্যমে এগুলো মানে সুলভ মূল্যে বিক্রয়ের জন্য ইয়ে করা হয়, মাংস বিক্রয়ের জন্য একটা হয়। হ্যাঁ, সাভার থেকে দুদকের তদন্ত দল ব্রাহ্মা গরুর খোঁজে যায় কেরানীগঞ্জের ফাকুরটায় সাদেক অ্যাগ্রো ফার্মে। সেখানে দুগ্ধজাত গরুর পাশাপাশি নিজস্ব পদ্ধতিতে ব্রাহ্মা গরুর উৎপাদনের প্রমাণ মেলে। 60টা এই ব্রহ্মা প্রজাতির গরুর বাছুর পাওয়া গেছে এবং এই ব্রহ্মা জাতের গরু রয়েছে। আমরা হলো এই যে বীজ প্রদান যে খাতা এবং কষাই মানে জবাই গরু জবাই এই খাতাগুলো আমরা সিজ করছি। ওখানে স্পষ্ট লেখা আছে ব্রহ্মা জাতের 5টার মতো হলো গাভীর তথ্য ওনারা লিখে রাখছে এই লাস্ট কয়েকদিন আগে, ঠিক আছে, ওনাদের খাতা অনুযায়ী এই তথ্যটা আমরা পাইছি অলরেডি এবং এগুলো আমরা সিজ করছি, নিয়ে আমরা আমাদের অফিসে জমা দিয়ে পরবর্তী আমরা কার্যক্রম পরিচালনা করবো। এটার উদ্দেশ্যটা কি আপনাদের আসলে? আচ্ছা, মানে ব্রহ্মাদাতে যাদের গরু উৎপাদন আমদানি দূরে নিষিদ্ধ, যেখানে হলো বীজ কালেক্ট করছে তো এটা তো নিষিদ্ধ, ঠিক আছে। এখানে আমরা 5টা পাইছি, 5টা গাভী পাইছি এবং 60টা হলো বাছুর পাইছি। সাদিক অ্যাগ্রো থেকে কোটি টাকায় কারা গরু কিনেছেন তাদের ব্যাপারেও খোঁজ নিবে দুদক। তাহুদ ছোড়ব, এটিএন নিউজ, ঢাকা।